বিসমিল্লাহিরাহমানিরাহিম, শামীম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটা টেলিভিশন নিয়ে আলোচনা করব, 21 ইঞ্চি। এটা হচ্ছে আপনার এই টেলিভিশনটার যে আইসি, এটার নাম্বার হচ্ছে আপনাদের সবাইই পরিচিত কমন আইসি। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা দেখবেন, যদি কারো ভালো লাগে তো শেয়ার অপশনে শেয়ার দিয়েন। যাই হোক, তো বিষয়টা হলো এই টেলিভিশনটা আমার কাছে নিয়ে আসছে এক ভাই। এই টেলিভিশনটার একটা সমস্যা ছিল, এই টিভিটা ডেট হয়ে গেছিলো, একবারে অফ হয়েছিল। তো এক ভাই আইসি চেঞ্জ করছে, আইসি চেঞ্জ করার পরে টেলিভিশনটা রিমোট কাজ করতো না, অথচ এই টেলিভিশনটার সেন্সার রিমোট সবই ঠিক ছিল। এখানে নতুন সেন্সার লাগাইছে দেখুন, তারপরও টেলিভিশনটা সেন্সার রিমোটে কাজ করতো না। তো যে মূল বিষয়টা ছিল, আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিষয়টা। এই আইসিটা হচ্ছে TDA1110 5PS N3/3, অর্থাৎ এই আইসিগুলো আপনার অল্টনে অথবা ভীষণ টেলিভিশনে ব্যবহার করা হয়, অনেক সময় অনেক সার্কিটে পাওয়া যায়। তো এইটার যে মূল বিষয় সেটা হলো, এখানে দেখুন আমি এই টেলিভিশনটা যে কাজ করছি, মূলত এখানে এই হচ্ছে আইআরের পিন, এটা 5 ভোল্ট গ্রাউন্ড আইআর, এটা তো সবাই জানে। তো এই আইআরের পিনটা, এখান থেকে আইআরের পিনটা এই আইসির এখানে 39 নম্বর পিন, আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, যদিও সমস্যা হচ্ছে, তারপর আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। মোবাইল দিয়ে ভিডিও করতেছি, যার কারণে একটু সমস্যা হচ্ছে, তারপর আমি চেষ্টা করতেছি। দেখুন এই যে এই পিনটা, এটা হচ্ছে আইআরের পিন, অর্থাৎ এখানে এটা 45 নম্বর পিন। এইটা হচ্ছে 40 নম্বর পিন, এটা 40 নম্বর পিন। তো এই 40 নম্বর পিনের পাশে এই যে জাম্পার করা, এই যে জাম্পারটা, এটা হচ্ছে 39 নম্বর পিন এখানে। তো এই 39 নম্বর পিনের এখানে আইআর ভোল্টেজটা এখান থেকে এসে, এখানে এই যে আমি জাম্পার করছি একটা, এখানে আইআরের পিন, এখানে আইআরের যে পিনটা থাকে এই পিন। তো আইসি চেঞ্জ করার পরে এখানে আপনার যখন রিমোটে কাজ করে না, তখন এখান থেকে দেখুন কোম্পানি একটা জাম্পারের আপনার চিহ্ন দিয়ে গেছে, যে আইসি চেঞ্জ করার পরে এখান থেকে জাম্পারটা আপনার ঘুরিয়ে এই 26 নম্বর পিনে, অর্থাৎ 26 নম্বর পিনে হলো আইআরের কালেকশন করতে হবে। এখান থেকে 39 নম্বর পিন ডিসকানেক্ট করে তারপরে 26 নম্বর পিনের সাথে কানেক্ট করতে হবে। তো আমি এখানে 26 নম্বর পিন, এটা এই যে এই পিনটা 26 নম্বর পিন, আপনারা এখানে না দেখলেও ভালো করে আপনারা পিন নাম্বারটা মনে রাখবেন, 26 নম্বর পিন। 26 নম্বর পিনের সাথে আমি এই যে আইআর কানেক্ট করে দিছি, আর এখান থেকে আমি ডিসকানেক্ট করছি, তারপরে কিন্তু এই টেলিভিশনটা রিমোটে কাজ করছে। আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, টিভিটা অন করলাম, তো দেখুন টেলিভিশনটা কিন্তু চলতেছে। আমি চেঞ্জ করি এখান থেকে, এখানে এই যে স্ট্যান্ড বাই করলাম, এই যে লাইট আমার আসছে, আবার স্ট্যান্ড বাই রিলিজ করলাম। তো সবাইকে ধন্যবাদ, এই হলো আজকের ভিডিও। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।